আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন আমি আমার হাজবেন্ডের সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন, লাইফে ফার্স্টবার আমার হাজবেন্ডের সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছি। তো এখানে গিয়ে আমরা সকালবেলা পৌঁছেছিলাম। পৌঁছে ফ্রেশ হয়ে সকালে নাস্তা শেষ করে কলাতলি পয়েন্টে চলে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম। সমুদ্রের পানি এসে আমার পা ভিজিয়ে দিচ্ছিল, আমার খুব ভালো লাগতেছিল। আমি একটু একটু ভয় লাগতেছিল, বড় বড় ঢেউ আসতেছিল। তো যখন ঢেউ আসতেছিল তখন খুব ভালো লাগতেছিল। ঢেউ চলে গেলে তখন মনে হচ্ছিল পায়ে পানিগুলো চলে গেলে তখন মনে হচ্ছিল যে পায়ের নিচ থেকে বালুগুলো সরে যাচ্ছে। তো এখানে আপনাদের জন্য আমি রিয়েল সাউন্ডটা রেখে দিয়েছি, কারণ সমুদ্রের পানির সাউন্ডগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, তাই আপনাদের জন্য আমি রেখে দিয়েছি রিয়েল ভয়েসটা। এখানে গিয়ে খুব ভালো একটা টাইম কাটিয়েছিলাম দুজন। ওখানে ঘোরাঘুরি শেষ করে আর ভালো লাগতেছিল না দাঁড়িয়ে থাকতে, তাই যে এখানে অনেকগুলো বসার জায়গা আছে, তো এখানে বসেছিলাম অনেকক্ষণ। বসে বসে বাসায় ভিডিও কল দিয়েছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। ওইখান থেকে তারপরে চলে আসছি সুগন্ধা পয়েন্টে। এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম, তো বিচের এখানে চলে আসছি। এখানে ঢেউগুলো আরও বেশি বড় বড় ছিল। সুগন্ধা বিচে মানুষজন বেশি ছিল, আর ওই যে স্পিড বোটগুলো দেখা যাচ্ছে, আমার খুব ভয় লাগছিল ওগুলো দেখে যে ওনারা কীভাবে উঠেছে ওইখানে, এত বড় বড় ঢেউ ছিল। আমি তো এইখানে দাঁড়িয়ে থেকে ভয় পাচ্ছি, আর ওনারা একটু ভয় পাচ্ছে না নাকি, আমার এগুলো মনে হচ্ছিল। শুধু এই দেখেন কত বড় একটা ঢেউ আসছে। এই যে ছোট বেবিটা খেলা করছিল সমুদ্র পাড়ে বসে বসে। তো ওখান থেকে এসে আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবার খেয়ে নিয়ে তারপর ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হলাম। তো মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছিলাম, আমার খুব পছন্দের একটা রোড এটা। এক পাশে রাস্তার এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম ইনানি বিচে। সবুজে ঘেরা রাস্তা, এই তো চলে আসলাম ইনানি বিচে। রোডের পাশ থেকে আমি ভিডিও করে নিয়েছিলাম পুরো বিচটা। এখন বিচের ওইদিকে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করছিলাম এখান দিয়ে। আপনাদের ভাইয়া ওই যে আনারকলি ফল কিনছিল, অনেকে আনারকলি বলে, অনেকে প্যাশন ফুড বলে, এগুলো কিনছিল। এই যে আমি কিনে নিয়েছি, খুব টেস্টি ছিল ফলটা, আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখান থেকে চলে আসলাম একটু কেনাকাটা করার জন্য। এখানে আপনাদের ভাইয়া কিছু কেনাকাটা করছিল, এগুলো কি যেন কোন জায়গার জন্য একটা বাদাম ছিল, খেতে খুব একটা ভালো ছিল না। তো এখানে দেখলাম যে অনেক কিছুই বিক্রি করে ওনারা, অনেক কিছুই আছে এখানে। এখান থেকে চলে আসলাম ঝিনুক শামুকের দোকানে। এখানে আমরা কক্সবাজার আসছি একটা স্মৃতি না নিয়ে গেলে কি হয়, তাই শামুকের উপরে খোদাই করে আমাদের দুজনের নাম লেখার জন্য এই দোকানে চলে আসছিলাম। তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি, যে অনেক কিছু লেখা আছে এখানে। তো এই ভিডিওটা, কক্সবাজারের ভিডিওটা আমি দুটি পার্টে ভাগ করে নিয়েছি। একটা পার্ট করে দিলে হয়তো কি ভিডিওটা খুব বড় হয়ে যেত, তাই দুটো পার্ট করে নিয়েছি। তো সামনে আরেক পার্ট আসবে, আগামীকাল পার্ট টু পাবেন, হিমসরি পার্ট। তো একটু ঘোরাঘুরি করে দেখে নিচ্ছিলাম এখানে কী কী আছে। দেখলাম বেশ ভালোই, অনেক কিছুই আছে এখানে, ভালো লাগছিল আমার এখানে গিয়ে অনেক। তো এখানে সমুদ্রের ধারে পাথরও ছিল, ওখানে যাওয়া হয়নি, পানিতে ডুবে গিয়েছিল। তো আমরা এখন ওখান থেকে চলে আসছি হিমসরি বিচের উদ্দেশ্যে, চলে যাচ্ছি।
তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।